যত কিছু আছে একমাত্র যে জিন্দগি শুরু হবে, জিন্দগিটা শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা যাকে দয়া করে মায়া করে এহসান করে জান্নাত দিয়ে দিবেন, সে হয়ে যাবে হিরো। চিৎকার করে কি একবার বলা যাবে আমরা যেতে চাই? আবু বকর আলী যেই জান্নাত থাকবে, হাসান হুসাইন যেই জান্নাত থাকবে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জান্নাত থাকবে, খাদিজাতুল কুবরা যে জান্নাতে থাকবে, আমাদের গৌরব, আমাদের একতা, নম্রতা, ভদ্রতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, আমাদের থাকা, ঐক্য থাকা যথেষ্ট, যথেষ্ট। এই জন্য আমরা সবাই আমাদের সরে আমাদেরকে ঠাই করে দেন। এমন কিতাব
যেই কিতাবের মধ্যে কোন ভুল নেই, ত্রুটি নেই, সন্দেহ হয় নেই, ভাই ভাইয়ের মধ্যে ভুল পাওয়া যায়, টিপিটিপের মধ্যে ভুল পাওয়া যায়, জেন্ডার মধ্যে ভুল পাওয়া যায়, বেদের মধ্যে ভুল পাওয়া যায়, অঙ্কের মধ্যে ভুল পাওয়া যায়, ইংরাজির মধ্যে ভুল পাওয়া যায়, ইতিহাসের মধ্যে ভুল পাওয়া যায়, কম্পিউটারের মধ্যে ভুল পাওয়া যায়, বিমানের মধ্যে ভুল পাওয়া যায়। এই পৃথিবীর মধ্যে যত অত্যাধুনিক জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, প্রত্যেকটি জিনিস জিনিস রিসার্চ করে করে দেখা যায়, এদৃশ্যে দেখা যায়, বুদ্ধি পাওয়া যায়, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর জাতের কসম করে বলে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলে যায়, আমি শফিকুল ইসলাম ত্রিপুরা রাজ্য থেকে গুমতি ত্রিপুরা থেকে এসেছি ভাই, আমার বোন থেকে এখানে আসতে প্রায় 12 ঘন্টা 11 থেকে 12 ঘন্টার সময় লাগে ভাই আমার, আমি আল্লাহর কসম করে বলে যাই, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা বুরখান, এমন একটা হুদা, এমন একটা শিবা, এমন একটা জিক, এমন একটা আনজে, এমন একটা ফুরকান যেটার মধ্যে ভুল নেই, সন্দেহ নেই, অপকাশ নেই, ত্রুটি নেই, বাবা কঠিন কেমন পর্যন্ত এই পৃথিবীর যত পণ্ডিত আছেন, যত জ্ঞানী গুণী আছেন, যত রহিতা আছেন, ভাইরা এই কোরআনটা 1500 বছর পূর্বে যেরকম ছিল এখনো সেরকম আছে, কেমন পর্যন্ত একই অবস্থায় থাকবে, জুড়েটি একবার বলা যাবে ঠিক, হাত পুরি জুড়ি জুড়ি বলুন ঠিক, আর ঠিক শব্দ যদি আপনি জুড়ে বলতে পারেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতা তোরা সাক্ষী, আমার বান্দা দুহার তুলে বলল কোরআন ঠিক, আসমান ঠিক, জমিন ঠিক, কবর ঠিক, আল্লাহ তাআলা ওই ফেরেশতা যখন সাক্ষী দিয়ে দিবে, সাক্ষীর তো প্রয়োজন নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সাক্ষী থাকবে, তারা কঠিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনার ছোট্ট ছোট্ট জিনিসকে দরিয়া করে উসিলা করে করে না পারে ক্ষমা করে দিন বলুন সুবহানাল্লাহ, তারপরে কোরআনকে জিজ্ঞেস করুন, প্রস্তুত করুন, কোরআন ভালো কথা, সমস্ত তারিফ আর প্রশংসা তোমার মধ্যে আছে, তোমার মধ্যে ভুল নেই, তোমার মধ্যে ত্রুটি নেই, তাও তো সত্য, কোরআন তোমার মধ্যে কোন প্রশ্ন আছে নাকি, এবার কোরআনকে জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন, কোরআন ভালো কথা, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কোথায় অবস্থান করেছিলে, তুমি কি বলতে পারো নাকি, কোরআন জবাব দিয়ে দিল, হ্যাঁ আমি বলতে পারি, ও কোরআন তুমি কোথায় অবস্থান করেছিলে, তুমি তোমার ভাষায় বলে দাও, এবার কোরআন জবাব দিয়ে দেয়, বল বুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ, আপনারা পড়তে পারেন, পারলে সবাই বলেন, বল বুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ির লোক আমার সুদরি বিপরে জুড়ি জুড়ি করুন সুবহানাল্লাহ, জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন, কোরআন ভালো কথা, তোমার বাড়ি তো লক্ষ মাহফুজি, তুমি যে পৃথিবীর মধ্যে আসছো কখনো না সত্য বলে না নভেম্বরে, না ডিসেম্বরে, না ভাদ্র মাসে, না চৈত্র মাসে, না বৈশাখ মাসে, না সোমবারে, না মঙ্গলবারে, না শুক্রবারে, কখন তুমি পৃথিবীর মধ্যে নাজিল হয়েছো, কখন তুমি এসেছো, তুমি বলতে পারো নাকি, এবার কোরআন জবাব দিয়ে দেখা, আমি বলতে পারি, বিসমিল্লাহিরাহমানিরাহিম, সবাই করতে হবে, পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে আমি কোরআন পৃথিবীর মধ্যে নাযিল হয়েছি, বল সুবহানাল্লাহ, কোরআন বিশুদ্ধ কথা, রমজানে তুমি নাযিল হয়েছো, ভালো কথা, তুমি কেন
আগরবাতি মোমবাতি কবরের মধ্যে দেওয়া যাবে না, কবরের মধ্যে শালবাতি দেওয়া যাবে না, কবরের মধ্যে কোন কাপড় দেওয়া যাবে না, কবরের মধ্যে কোন সেদ্ধা দেওয়া যাবে না, কবরের মধ্যে চাল ডালের কোন মানমত করা যাবে না, কবরের মধ্যে হাঁস মুরগির কোন মানমত করা যাবে না, কবরের মধ্যে গরু ছাগলের কোন মানমত করা যাবে না, কবরের মধ্যে অনেক মানুষ ছাগলের মানমত করে, কবরের মধ্যে অনেকে গরুর মানমত করে, মাজারের মধ্যে অনেকে চাল দিবে, মাজারের মধ্যে অনেকে টাকা পয়সা চাল দান দিবে মানমত করে। সাবধান করে দিয়ে যায় কোনদিন মাজারে কোনো কিছুর মানমত করবেন না, কবর মাজারে একমাত্র আমরা জিয়ারত করব, একমাত্র সালাম দিব, কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, তাছাড়া কবর মাজারে আর কোনো কিছু করা যাবে না। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক কি করে সবাই দু হাত তুলে বলেন ঠিক, বাস্তব বললে হবে না বেটা, বলে বলুন ঠিক। আমরা আগে মাজারে আগরবাতি মোমবাতি শালবাতি দেবো না, কোনো কিছু মানন্নত করবো না, গরু ছাগল টাকা পয়সা দান চাল দান সম্পদ অর্থ দণ্ড কিছুই আমরা মাজারে কবরে মানন্নত করবো না। বলে ইনশাআল্লাহ। তিন নম্বর দুই নম্বরের প্রশ্ন হলো, এক নম্বর আমরা শিরক করবো না, দুই নম্বর আমরা জিনা করবো না, তিন নম্বর আমরা ডাক্তার সিনা করবো না। আমরা কথা বুঝেন না, শিরক করবো না, দুই নম্বর আমরা জিনা করবো না। এখন দেশে জিনা আছে না নাই কথা বলেন না, কেন জিনা বেশি না কম বেশি অনেক ঘরের ভিতরে নিজের ছেলে জিনা করো, মেয়ে জিনা করে, মা জানে বাবা জানে, কোন চেষ্টা করে না, বিছানা করে না, জানার পরেও প্রস্তুত হয়ে সাবধান। ও ছেলে মেয়ে বাবা মা মনে রাখিও, যেই ঘরে ছেলে যুবক ছেলে যুবতী মেয়ে থাকার পরে জিনা করে, আর মা বাবা যদি জানে প্রশ্ন দেয় কঠিন কাম, কঠিন কাম হতে নয় জানে, ওই জিনা কারি ছেলে এবং মেয়ের সাথে মা বাবাও কঠিন কাম হতে নয় জানে, জেনা খালের কাটারে দাঁড়াতে হবে মুসলমান। কথা বুঝছেন সবাই? কথা বুঝছেন? আমরা কখনো বাস্তব দিব না, ছেলে মেয়ে যদি এই ধরনের কাজ করে অটুর সায়স্তা করবো, বিচার করবো। তবে হ্যাঁ, আপনার ঘরে যদি তরুণ যুবতী তরুণ যুবক ছেলে যদি হয়ে যায়, যত সম্ভব অতি তাড়াতাড়ি আপনার মেয়েকে যোগ্য ছেলে দেখে পাত্র দেখে অতি তাড়াতাড়ি মেয়েকে স্বাদী দিয়ে দেবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব খরচ। আপনার ঘরে যদি যুবক ছেলে ভাইরা তরুণ যুবক ছেলে ভাইরা আপনি বাবা ভাই তো বুঝতে পারেন আপনার ছেলের চরিত্র কত, ওই ঘরে মা জানে এই মেয়েটার চরিত্র কত, আর ওই ঘরে মা আর বাবা জানে ওই ছেলেটার চরিত্র কত, সুবহানাল্লাহ। কি চায়া? আমি ইনশাআল্লাহ আমার দুই ছেলে, আমার দুই ছেলেকে এখন থেকে দু তিন বছর আগে থেকে আমি বিয়ের প্রস্তাব দিই। আমি থেকে আমার ছেলেগুলো ভদ্র নম্র সভ্য প্রেম প্রীতি ভালোবাসা সব আমি 100% শিওর দিয়েছি। তারপর আমি বারবার প্রেশার দিয়েছি, বাবা তোমরা শাদী করো, কিন্তু তারপর এখন থেকে 10-15 দিন আগে ভাই বোস আমার ছেলেকে আমি শাদী দিয়েছি ইনশাআল্লাহ। আমার আরো ছোট ছেলে এখানে আছে, এই যে কেমন আমার ছোট ছেলে আমিনুল ইসলাম হাফিজি পড়ছে, কারিয়ারা পড়ছে, বাংলাদেশ ঢাকা দিনবাহী পড়ছে, মৌলভিয়ারা পড়ছে, আমার ছোট ছেলে আছে এখানে ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে প্রস্তাব দিয়েছি তোমার তুমি শাদী করো, বাবা আর ছেলের কথা এরকম হবে কিসের প্রস্তাব? আমার ছেলে আমি যে প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব দিয়েছিলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মেয়েকে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ, কি চায় না? কিসের বাখল, কিসের প্রস্তাব? না, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন, মা তোমাকে সাদে দিতে চাই, তোমার কি রাজি? আপনার ছেলেকে আপনি প্রশ্ন করো, বাবা তোমাকে আমি বিয়ে দিতে চাই, শাড়ি দিতে চাই, কিন্তু না এখন উল্টা, আপনার ছেলে কি আপনার বিয়ে, আপনার ছেলের সিদ্ধান্ত আপনি নিজেই নিলেন। বললাম
আমার মাত বুঝেন? বুঝবেন না তো তাই নাই বুঝবেন কে কে বলছেন মুহাম্মদুল্লাহ দেখা দূরে তো বীর দাঁড়ায় থাকবি পায়ের টাকুর নিচে কাপড় পরান হারাম কবর দেওয়ার পরে সর্বপ্রথম প্ল্যান অর্ধ রাত্রে তুমি একটু মর আর কালকে কবর দাও তারপর আমাকে মেসেজ পাঠিয়ে ও তুমি শফিউল ইসলাম পায়ের টাকুর নিচে কাপড় পরে কবরে এসেছি এখন আমি ক্যান পাই কবর দেওয়ার পরে তার আমার মেসেজ দেওয়ার সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব যেহেতু অসম্ভব মরে যাওয়ার আগে পায়ের কাপড় বলা যাবে না তিনটি মারাত্মক কবিরা গোনা তিনি তিন বিষয়ে আরো চারটি মারাত্মক কবিরা গোনা এক নম্বরে মদ পান করা যাবে না এখন মদ আমাদের কাছে যারা মধু পান করতেছে শরবত পান করতেছে দুধ পান করতেছে যুবক ছেলেরা বুঝে না এটার নাম মদ এটার নাম শরাব এটার নাম নেশা ও যুবক ছেলেরা হাতে পায়ে ধরে বলে যায় যারা অতীতে মদ পান করেছো জুয়া খেলেছো তাস খেলেছো বেড়াবার অনেক মানুষের বলে এখন বন্ধন চলে আসছে জানে না আপনাদের এই এরিয়ার মধ্যে বন্ধন আছে কিনা আছে বন্ধন আছে মন যেই কথা আপনার জিনা একই কথা শরাব একই কথা বন্ধন একই কথা ঘুষ একই কথা বাইর আমার অনুরোধ করে যাই মদ পান করেন না তাস খেলবেন না জুয়া খেলবেন না বন্ধন ঘরের ভিতরে রাখবেন না যেই ঘরের ভিতরে বন্ধন আসবে এই ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে যেই ঘরের ভিতরে জুয়া আসবে তাস আসবে মদ আসবে এই ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে যেই ঘরের ভিতরে বন্ধন আসবে ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না ছেলে আর বাবার মধ্যে শান্তি থাকবে না মেয়ে আর মায়ের মধ্যে কোন শান্তি থাকবে না এই ঘরটার মধ্যে যতই চেষ্টা করো রুজি করার জন্য বারো টাকা আনার জন্য ভালো বিজনেস করার জন্য ভালো ব্যবসা করার জন্য তারপর ঘরটা একটা যেন পরিবর হয়ে যাবে তারপর যেন ঘরটা একটা জাহান্নামের পুত্র হয়ে যাবে ভাই আমার হাতে পায়ে ধরে কথাগুলো বলে যায় আমরা মদপান করবো না জিনা করবো না সুদ খাবো না ঘুষ খাবো না ফল কষ্ট করবো না বাবা দুই নম্বর হল মা বাবাকে আমরা দুঃখ দেব না এখন তো অনেক ছেলেরা অনেক মেয়েরা মাকে বাবা বলে না বাবাকে বাবা বলে না আসে না নাই আসে না নাই মা ছটফট করে অসুস্থ হসপিটালে যেতে পারে না খেতে পারে না ঔষধ পায় না বাবা খেতে পায় না ছটফট করে খেতে পায় না কিন্তু যুবক ছেলে বউ নিয়ে আনন্দ করে ভক্তি করে হারে তোমার কিসমত জল যাবে তোমার কিসমতটা ভরে যাবে ও যুবক ছেলেরা ও যুবতী মেয়েরা হাতে ধরে পায়ে ধরে দুটো কথা বলে যায় মা কি দুঃখ দিও না বাবাকে দুঃখ দিও না শব্দ ব্যবহার করে নেওয়ার সাথে দমক দিয়ে কথা বলে এমন আচরণ
মায়ের সাথে বাবার সাথে তুমি বলিও না যে আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম কেঁপে উঠবে। আমি জানি মায়ের কথা, আমি জানি আমি বুঝি। আর যখন ফার্টি ফাইভ এজ ছিল, আমি যখন বরাক দিয়ে দিতাম বাংলার জমিনে যেতাম করার জন্য, কলকাতার জমিনে আমি ফ্লাইটি করে আসতাম, যেতাম বিমানে করে। আমি যখন গুয়াহাটি বিমানে করে ফ্লাইটি করে আসা করতাম, প্রোগ্রামে যেতাম, প্রোগ্রাম করে আমি যখন বাড়ির মধ্যে আসতাম, আমার মা আমাকে জিজ্ঞেস করত, বাবারে আস্তার মধ্যে তুই কোনো কষ্ট হয়েছিলি? বাবা আস্তার মধ্যে তুই কোনো কিছু খাইছিস নেই? মা কষ্টের কথা জিজ্ঞেস করত, খাবার কথা জিজ্ঞেস করত, কিন্তু নিজের স্ত্রী নিজের বউটা বলে না, তাকে জিজ্ঞেস করে না, আগে জিজ্ঞেস করে প্রশ্ন করে, আমার জন্য কলকাতা থেকে গুয়াহাটি থেকে কি নিয়ে আসছো আমাকে দাও। কিন্তু না, এই কথা একবার বলে নাই, কি নিয়ে আসছো আমাকে একটু দাও, মাত্র একবার বলে নাও। ও যুবক ছেলেরা, ও যুবতী মেয়েরা, হাতে পায়ে ধরে দুটো কথা বলে যায়, মাকে দুঃখ দিও না, বাবাকে দুঃখ দিও না। যদি মা বাবাকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মতন আপন কে হই নয় রে, মায়ের মতন আপন কে হই নয়। মতন নাম দুইটি, একটি হলো মা মা মা, আর একটি হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। রাত্র বারোটার পরে ওই সুবের সাথে গিয়ে রাগ পর্যন্ত, রাত্রে যদি উঠিয়া চাই খাট নামাজ পড়িয়া, ছয় রাকাত আট রাকাত দশ রাকাত নফল পড়িয়া, তাই জোর করে যদি তুমি আল্লাহর ডাক দিতে পারো, আল্লাহ 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 বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর জোরে আল্লাহ 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 জুড়ে
পরিবর্তন করবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, জুয়া খাইবেন, বলবেন না, বন্ধন ঘরে রাখবেন না। দুই নম্বরে মা বাবাকে আমরা দুঃখ দেব না। মা বাবার যদি সত্যি হয়, কাশি হয়, জ্বর হয়, বাজার থেকে বেদানা আনবেন, আপেল আপেল আনবেন, সুস্বাদু সুন্দর সুন্দর ফলগুলো এনে মা বাবার জিহ্বার মধ্যে দিয়ে দিবেন। যদি অসুস্থ হয় হসপিটালে নেবেন, ট্যাবলেট দিবেন, ঔষধ দিবেন, ডাক্তার দেখাবেন। শীতকালে প্রচন্ড যদি শীত পড়ে যায়, বাজার থেকে কম্বল আনবেন, ভালো ভালো গরম জামা আনবেন, মা বাবাকে গরম গরম জামা দিয়ে দিবেন, কম্বল দিয়ে দিবেন, সুন্দর একটি সুস্বাদু ব্যবস্থা করে দিবেন, বিছানার ব্যবস্থা করে দিবেন, মা বাবাকে ঔষধ দিবেন, ভালো ভালো খাবার দিবেন। যদি মা বাবা বেড়া যদি দুটো হাত আল্লাহর দ্বারা তুলে আর প্রার্থনা করে দোয়া করে, তুমি আমার ছেলে মেয়েকে গাজীর বানিয়ে দাও, আমার ছেলে মেয়েকে তুমি কবি বানিয়ে দাও, আমার ছেলে মেয়েকে হাফেজ বানিয়ে দাও, আমার ছেলে মেয়েকে তুমি কারি বানিয়ে দাও, আমার ছেলে মেয়েকে তুমি ওলি বানিয়ে দাও, আমার ছেলে মেয়েকে আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে পণ্ডিত বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে দেই আর কবুল হইতে দেরি হয় না, জুড়ি একবার বলা যাবে ঠিক, আরো জুড়ি গুহার তুই একবার বলুন ঠিক। তিন ব্যক্তির দোয়া কখনো ব্যর্থ হয় না। এক নম্বর হলো পিতা মাতা মা বাবার দোয়া, দুই নম্বর হলো মুসাফির বন্ধু, তিন নম্বর হলো আত্মাশের মসজিদ। তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহর দরবারে ব্যর্থ হয় না। এই জন্য তিন ব্যক্তিকে আমরা প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত দিব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদের দেখাশোনা করব, তাদের আরাম আয়েশের জন্য আমরা খেদমত করব। এক নম্বর মা বাবাকে দুঃখ দিব না, কষ্ট দিব না, জ্বালা যন্ত্রণা দিব না, মা বাবার আমরা সেবা করব, খেদমত করব। এক দুই নম্বরে মুসাফিরের আমরা খেদমত করব, মুসাফিরের যত জরুরত আছে মুসাফিরের সমস্ত জরুরতের দিকে আমি চেষ্টা করব। তিন নম্বর অত্যাচারিত মজদুর ব্যক্তিকে আমরা সব সময় করব, সাহায্য করব, তার যত সমস্যা আছে সমাধানের জন্য চেষ্টা করব। দুই দুই দুহাত বলুন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে, এক নম্বর হল মদপান করব না, দুই নম্বর মা বাবাকে কষ্ট দিব না, তিন নম্বর হল আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, ভাই ভাইকে দুঃখ দেব না, ভাই বোনকে দুঃখ দিব না, মা বাবাকে দুঃখ দিব না, বাবা মাকে দুঃখ দিব না, ভাই বোনকে দুঃখ দিব না, বোন ভাইকে দুঃখ দিব না, ভাইয়েরা তুফা তুফরে দুঃখ দিব না, ফুফু ফুফারে দুঃখ দিও না, খালা খালুর দুঃখ দিও না, খালু খালারে দুঃখ দিও না, শাশা শাশুড়ি দুঃখ দিও না, শাশীর শাশারে দুঃখ দিও না, বন্ধু বন্ধুরে দুঃখ দিও না, বান্ধবী বান্ধবী দুঃখ দিও না, এলাকাবাসী এলাকাবাসীর দুঃখ দিও না, পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর দুঃখ দিও না। গরিব মজুর ভালো করে বুঝেন, ভালো করে শুনেন, কোন ব্যক্তি যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে, আপনি আল্লাহর হস্তে তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, বন্দা বান্দি তুই যেহেতু আমার বন্দা বান্দিকে মাফ করে দিয়েছ, আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী। চার নম্বর হবে হিংসু, আমরা হিংসা করব না, হিংসা বুঝেন, হিংসা বুঝেন। এক মহিলা ভানি লাউ গাছ লাগাইছে, ওই গাছের মধ্যে 40টা লাউ ধরছে, আরেক মহিলা গাছের গোড়া দিয়ে যাইতেছে, এবার তাকিয়া তাকিয়া চাইতেছে, আর মনে মনে বলতেছে বপরে বাপ, এই মহিলার কাছে এত লাউ পিয়ারে দল্লু তার কলিজা বাইটা যায়, এরকম কিছু মহিলা আছে নাই? এক ব্যক্তির বাড়িতে একটা গাবি আছে, গাবি উড়ানটা বড় উড়ান বুঝুন, গাবি উড়ানটা বড় খুব ভালো ভালো মেটান দেয়। আরেকটা বৃদ্ধ মানুষ বাড়ির মধ্যে গেছে, গিয়াতে আমার বাড়িতে একটা গরু আছে, গরুটা গোবারটা ছোট্ট বেশি দুধ দেয়, তার বাড়িতে আমার বাপরে বাপ, তার গাবি উড়ানটা এত বড় কা, এটা এত দুধ দেয় কি রে, 10-12 লিটার দুধ দেয় কে,
ويغفر لكم ذنوبكم
গফুর রহিম। আমিন। ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উন্মুখে সিগনাল দিয়ে দেন, আপনার উন্মুখে আপনি বলে দেন, তারা যদি আমাকে পেতে চায়, আমাকে খুশি করতে চায়, আমার দিদার পেতে চায়, আমার জান্নাত পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ রাখতে হবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্নত আমরা দাবি করি। বন্ধু, আমাদের নাম মুসলমান, তাও আমরা বিশ্বাস করি, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতির নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতির নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের আমাদের আদি পিতার নাম বাবাদ, কিন্তু দাইমি দশটি সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর জানে না, হুজুর বুঝি না, হুজুর পারি না, হুজুর আমল করতে পারি না, যদি জিজ্ঞেস করা হয় তুমি কি, বলে আমি তো ডাক্তার, আমি তো মাস্টার, আমি তো প্রফেসর, আমি তো উকিল, আমি তো হাকিম, আমি তো জজ, আমি তো ব্যারিস্টার, আমি কম্পিউটার বানাইতে পারি, আমি পারমাণবিক বোমা বানাইতে পারি, আমি পৃথিবীর যত যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করেছি, সব জ্ঞান আমি সংগ্রহ করেছি। বন্ধু আমার, ডাক্তার শহীদুল্লাহ কি বলেছেন ভালো করে শুনুন, ডাক্তার শহীদুল্লাহ কি বলেছেন ভালো করে শুনুন, ডাক্তার শহীদুল্লাহ বলেছেন, কে শিক্ষিত পণ্ডিত আর কে মূর্খ পণ্ডিত, ডাক্তার শহীদুল্লাহ বলেছেন, কে শিক্ষিত পণ্ডিত কাকে বলা হয়, মূর্খ পণ্ডিত কাকে বলা হয়, ডাক্তার শহীদুল্লাহ বলেছেন। ডাক্তার শহীদুল্লাহ বলছে ভালো কথা, আপনার মধ্যে ইমান আসেনি, আপনার মধ্যে কলিমার জ্ঞান আসেনি, বলে আমার তো সময় নাই, আমি তো কলিমা পড়তে পারি না, কলিমার অর্থ জানি না, কলিমা কি আমি তো বুঝি না। ডাক্তার শহীদুল্লাহ জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, তোমার মধ্যে কোরআন আসেনি, তোমার মধ্যে কোরআনের জ্ঞান আসেনি, উনি আবদুল্লাহ প্রশ্নের জবাবের উত্তর দিলেন, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কোরআনের অর্থ জানি না, আমি তো কোরআন শিখতে পারি না, আমার অফিস সময় নাই, আমার বসার সময় নাই, আমি মাদ্রাসায় যেতে পারি না, আমি তবলিগে যাইতে পারি না, আমি কোরআন শিখতে পারি না, আমি মসজিদে যাইতে পারি না, আমি ইমাম সাহেবের কাছে যেতে পারি না, কেন তুমি যাইতে পারো না, তখন সে আমি দুনিয়ার পেরেশানের মধ্যে আছি, আমার হাতে সময় নাই। ডাক্তার শহীদুল্লাহ কি বললেন ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, ও আব্দুল্লাহ তুমি তো ডাক্তার, তুমি তো মাস্টার, তুমি তো প্রফেসর, তুমি অ্যাডভোকেট, তুমি উকিল, তুমি জজ, তুমি হাকিম, তুমি কম্পিউটার বানাইতে পারো, পারমাণবিক বোমা বানাইতে পারো, কিন্তু তোমার মধ্যে ইমান নাই, কোরআনের জ্ঞান নাই, তোমার মধ্যে ইসলাম নাই, তোমার মধ্যে রোজা নাই, তোমার মধ্যে হজ নাই, তোমার মধ্যে যাকাত নাই। ডাক্তার শহীদুল্লাহ বলেছেন, তুমি পণ্ডিত বটে কিন্তু তুমি মূর্খ পণ্ডিত, তুমি পণ্ডিত, তোমার নাম হলো মূর্খ পণ্ডিত, আপনার বুঝেন নি আমার কথা, বুঝেন, তুমি পণ্ডিত, তুমি হল মূর্খ পণ্ডিত। ডাক্তার শহীদুল্লাহ বললেন, ও আব্দুর রহিম তুমি ভালো করে শোনো, মূর্খ পণ্ডিত কাকে বলা হয় আর শিক্ষিত পণ্ডিত কাকে বলা হয়, শিক্ষিত পণ্ডিত ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে ইমান আছে, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে আল্লাহর রাসূলের তরিকা আছে, আল্লাহর হুকুম হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে, যার মধ্যে কোরআন সহিহ শুদ্ধ আছে, যার মধ্যে কোরআন পড়তে পারে, যার মধ্যে ইলম আছে, যার মধ্যে আমল আছে, তাকে বলা হয় পণ্ডিত, তাকে বলা হয় শিক্ষিত পণ্ডিত, তাকে বলা হয় শিক্ষিত পণ্ডিত। ডাক্তার শহীদুল্লাহ বলেছেন, দুনিয়ার জ্ঞান সব অর্জন করেছ বটে, তোমার ইসলামের জ্ঞান তোমার মধ্যে নাই, কোরআনের জ্ঞান তোমার মধ্যে নাই, তুমি পণ্ডিত বলে তুমি বলা মূর্খ পণ্ডিত, আর শিক্ষিত পণ্ডিত তাকে বলা হয় যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, ইমানের জ্ঞান আছে, নামাজ হজ যাকাত আছে, সে হলো পণ্ডিত, শিক্ষিত পণ্ডিত। ঝুর ঝুর কি একবার বলা যাবে কি, শিক্ষিত পণ্ডিত, এই জন্য
বেশি বেশি করে কলিমা পড়তে হবে, কলিমা তৈবার রক্ষ দান হবে, কোরআন পড়তে হবে, কোরআনের জ্ঞান জানতে হবে, নামাজ হজ জাকাত ইত্যাদি। যারা গরিব তাদের মধ্যে তিনটা মূল থাকতে হবে, এক নম্বর ইমান, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা। আর যারা আপনার গরিব মানুষ আছে, মালদার আছে, তাদের মধ্যে পাঁচটি ফরজ, কলিমা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। যারা বলেছেন, তারপরে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন। পৃথিবীর জিন্দগি ছোট্ট, কবর জিন্দগি বড়, পৃথিবীর জিন্দগি ছোট্ট, জান্নাতের জিন্দগি বড়, পৃথিবীর জিন্দগি ছোট্ট, কিয়ামতের জিন্দগি বড়, পৃথিবীর জিন্দগি ছোট্ট, জাহান্নামের জিন্দগি বড়, পৃথিবীর জিন্দগি ছোট্ট, কবরের জিন্দগি বড়। এই জন্য দুইটি আমল বেশি বেশি করতে হবে, মৌতির জিকির, মৌতির জিকির, কোরআনের জিকির, কোরআনের জিকির, মৌতির জিকির, মৌতির জিকির, কোরআনের জিকির, কোরআনের জিকির। এই দুইটি আমার সারাক্ষণ করতে হবে, মৌত মৌত মৌত, কবর কবর কবর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এটাই তা থাকবে মর, মনে কি তোর করে দাঁড়ে মর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একাই একা থাকবি রে মর, মনে কি তোর পরে দাঁড়ে মর। আহা, কবরটাই কি সত্য, প্রথমেই কবরেই বাস্তবে সত্য, এ পৃথিবী ছাড়া বি এটি সত্য, ছেলে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, ছেলে কবর যদি এটি সত্য, তোমার চাকরি ব্যবসা বাণিজ্য অর্থ দণ্ড টাকা বলা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব কিছু ছাড়িয়া যেতে হবে অন্ধকার কবরে, এই কথাটা এই সত্য, এই কথা যদি সত্য হয়ে থাকে সবাই দুমাত্র একবার আবার তো বলে দেখুন, ঠিক আর জুড়ে বলেন ঠিক, যারা ঠিক বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দূরকে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিছু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য থেকে আমার কলিজা খুশি হয়ে গেছে। আমি প্রতিদিন ইনশাল্লাহ আপনি বাবা প্রোগ্রাম থেকে আমি এক ঘন্টা গেলাম, আপনারা কি আধা ঘন্টার জন্য প্রস্তুত? ইনশাল্লাহ একটি প্রস্তুত দু হাত তুলা আবার আল্লাহ দেখে জুড়ে তকবীর, নারায়ে তকবীর, আল্লাহু আকবার, নারায়ে তকবীর, আল্লাহু আকবার। কথা বল বেলামাত দশটি লাইনে সুন্দর কথা বলে বিদায় নিয়ে চলে গেল। এক নম্বর হলো দাড়ি গুরু রাখতে হবে, দাড়ি রাখলে কি হবে না রাখলে অজ্ঞ হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি বলুন? নরেন্দ্র মোদী। সবাই বলুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম? নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নাম করতে পারেন না, সবাই বলেন ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। ঠিক
নরেন্দ্র মোদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, হিন্দুরা আফগানিস্তান, দিল্লি থেকে সারা পৃথিবী ভ্রমণ করে তার নাম নরেন্দ্র মোদি। হিন্দু দাঁড়িয়ে আছে বসে, আপনারা বসে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু ভাই যদি দাঁড়িয়ে রাখতে পারে, আপনারা আমার দাঁড়িয়ে রাখতে কিসে আপত্তি? আপনি মুসলমান, কিন্তু দারুণ রাখতে আমাদের লজ্জা হয় মুসলমান। ভারতবর্ষের একজন কবি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আছে বড় 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 হিন্দু ভাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত বিশাল দাবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি দাঁড়িয়ে রাখতে পারি, আপনারা আমার দাঁড়িয়ে রাখতে এত আপত্তি কিসে? রামদেব হিন্দু না মুসলমান? হিন্দু বলেন হিন্দু। রামকৃষ্ণ হিন্দু না মুসলমান? হিন্দু। শ্রী শ্রী শুক আচার্য হিন্দু না মুসলমান? হিন্দু। কথা বলুন হিন্দু। রামদেব রামকৃষ্ণ শ্রী শ্রী শঙ্কর আচার্য সবাই কি হিন্দু? সবাই কি দাঁড়িয়ে রাখবে? ভারতবর্ষের পাঞ্জাবে কি রাজ্য সবাই দাঁড়িয়ে রাখে হিন্দু মুসলমান? তাদের তো কোন আপত্তি নেই, আপনারা আমার তো আপত্তি দিছে তুমি কবর যেতে পারো কেমন পর্যন্ত আল্লাহ কবর আপনার করে দিবে? কষ্ট করে দাঁড়িয়ে গুরু আপনি রাখবেন, দাঁড়িয়ে রাখলে আল্লাহ রব্বুল আলামিন 100% সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সমস্ত মাসের গায়ে কাদা লাগে, কিন্তু বাইন মাসের গায়ে কাদা লাগে না। ঠিক 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 বলে সবাই ঠিক ঠিক আমরা বলি কুচ্ছা, আর আপনারা বলেন কুচিয়া। কুচ্ছা কুচিয়া একই কথা, ওয়াটার পানি আর জল মিল একই কথা, ঠিক না? প্রভু রব।